নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে বেশ কয়েকটা বড় বড় ট্রান্সফার নিউজ রয়েছে, সাথে মোহনবাগান দল কোন বিদেশি প্লেয়ারদের ছেড়ে দিতে চলেছে সেই ব্যাপারেও আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমে আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে। সো গতকাল কিন্তু AFC এশিয়ান কাপের ফাইনাল ড্র ছিল, যেখানে ইন্ডিয়া কিন্তু গ্রুপ বিতে পড়েছে এবং তাদের প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়া এই তিনটে দলকে পেয়েছে। আর এই তিনটে দলের র্যাঙ্কিংও কিন্তু ইন্ডিয়ার থেকে অনেকটা উপরে। সো আশা করব ইন্ডিয়া এই তিনটে দলের বিরুদ্ধে একটা ভালো টাফ ফাইট দেবে এবং ভালো ফলাফল তারা করবে। সো তোমাদের মতে ইন্ডিয়া এই গ্রুপ থেকে কোন পজিশনে শেষ করতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট আমরা উড়িষ্যা FC দল নিয়ে আলোচনা করব। সো উড়িষ্যা দল কিন্তু তাদের গোলকিপার অমরিন্দর সিং এর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে 2026 সাল পর্যন্ত। আর অমরিন্দর সিং এর কাছে কিন্তু অনেক ক্লাবের অফার ছিল, তবে সে কিন্তু উড়িষ্যার সঙ্গেই আপাতত থাকছে 2026 পর্যন্ত। এছাড়া উড়িষ্যা দল কিন্তু FC গোয়ার লেনি রড্রিগেসকেও কিন্তু নিতে চলেছে, কারণ লেনি কিন্তু মোহনবাগান দল ছাড়ার পর গোয়াতে গেছিল সোয়াব ডিলে। এরপর কিন্তু লেনি আপাতত গোয়াতে থাকতে চাইছে না, সেই কারণেই উড়িষ্যা দলে কিন্তু আপাতত লেনির যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। আর গতকাল কিন্তু RFDL লিগের ন্যাশনাল স্টেজের কিন্তু সেমিফাইনালে মোহনবাগান দল বেঙ্গালুরু FC-র কাছে 6-7 গোলে পেনাল্টি শুট আউটে হেরেছে এবং গোলকিপিং কিন্তু অতটাও ভালো হয়নি মোহনবাগান দলের, না হলে কিন্তু মোহনবাগান দল এই ম্যাচটি জিততে পারত। নেক্সট আমরা আলোচনা করব মোহনবাগান দল কোন কোন বিদেশিকে ছেড়ে দিতে চলেছে পরের মরশুমে। সো তিনটে বিদেশি কিন্তু প্রায় কনফার্ম যাদের ছাড়তে চলেছে, তারা হচ্ছে TD, স্লাভকো ড্যামিয়ানোভিচ এবং ফেডেরিকো গ্যালেগো। এই তিনজনকে কিন্তু প্রায় কনফার্ম যে তারা ছেড়ে দিতে চলেছে। এবার এদের বদলে কোন কোন বিদেশি আসবে সেটা দেখা যাক। সো তোমাদের মতে আর কাকে আগে ছাড়া উচিত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো ভিডিওটিতে একবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।